পুরীতে সবাইকে জানাই পুরীতে স্বাগতম। আর এই পুরীর ওয়েদার খুব ভালো। আজকে হলো কত তারিখ? 26 তারিখ। ডানার প্রকোপ থেকে এখানে ডানার কোনো রকম এখানে জলপট নেই দেখতে পাচ্ছি। টিভিতে যে নিউজগুলো দেখাচ্ছে পুরোটাই ফেক। ডানার কোনো রকম ঝামেলা নেই। দাদা ঝড় হয়েছিল? ঝড় কিরকম ছিল? নেই, শুরু হয়ে গেল এদের গন্ডগোল আসার সাথে সাথে। 200 টাকা গাড়ি, দুটো গাড়ি 200 টাকা, দুটো গাড়ি 400 টাকা। হ্যাঁ, 200 টাকা করে 400 টাকা। ঠিক আছে, তোদের পিঠে চলবো আমরা। চলে এসছেন? আমরা চলে এসেছি একদম কাকাতুয়া রেস্টুরেন্টের পাশে। ঈশান কোথায় এসেছিস? হ্যাঁ, ওই যেখানে দাঁড়িয়ে ছিলাম ওটা কাকাতুয়া। একটুখানি চলো, এরা যাবে না বলেছে, বলেছি আমি। চলো পুরীতে এখন কিসের জন্য যাচ্ছি? এখানে এসে হোটেল আগে থেকে হোটেল ধরে নি, দেখবো কোন হোটেলটা ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে আপনাদেরকে জানাবো। আমরা অনেক খোঁজার পরে, ঘন্টাখানেক খোঁজার পরে একটা ভালো হোটেল পেয়েছি। ওপরেরটা তো আমাদের খুব সুন্দর লেগেছে, এটাও আমাদের খুব ভালো। একদম সামনে সমুদ্র, আর এদিকে বাঁদিকে আছে আমাদের মন্দিরটা, পুরীর মন্দিরটা। যাই হোক, হোটেল ঠিকঠাক আছে তো এতক্ষণ দেখার পরে? হ্যাঁ, দেখা যাক। একদম একদম সমুদ্রের পাশে। যদি এই হোটেল হয় তাহলে নাম্বার দেবো, নাহলে দেবো না দাদা। বলো প্রিয়া, তুমি শ্রীনারায়ণী হলিডে হোমে চলে এসেছি। আমাদের ভিউটা দেখে নেন, এদিকে পিছন দিকে আছে মন্দির, একদম মন্দিরটা দেখাচ্ছি, আর এদিকে সমুদ্র। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, সমুদ্রটা ঘোলা হয়ে গেছে, দেখাচ্ছি আমরা ভিতরে আছি। এই দেখেন সামনে পুরো সমুদ্রের ভিউটা দেখুন, একদম সামনে সমুদ্র পুরো অসম। আর এদিক দিয়ে ঘুরলে সেই সামনে একদম মন্দির, মন্দিরের পুরো নাম্বার দিয়ে দেবো। মন্দির একদম হোটেল দিয়ে পুরোটা দেখা যায়, দেখতে পাচ্ছেন? ইয়া দেখে নে এই মন্দির, আমরা পুরো ভিউটা দেখছি একদম। এই হলো সমুদ্রের দিকটা। পুরীতে এই দুই ভাই আমাদের খুব হেল্প করছে। দাদা তোমার নাম্বারটা বলো, নাম বলো। উত্তম আমার নাম। হ্যাঁ, মোবাইল নাম্বারটা 9853। হ্যাঁ, 6244-50। আচ্ছা দাদা, একটাই আমার দাদাও কোনো অসুবিধা। হ্যাঁ, তোমার নাম্বারটাও বলো। আমার নাম চন্দন, আমার নম্বর হলো 9111-441-282। যদি হোটেল না পান দুটো দাদা যোগাযোগ করুন, দাদারা আমাদের খুব হেল্প করেছে। ঠিক আছে, আমাদের যোগাযোগ করে খুব ভালোভাবে হেল্প করেছে, আমরা হোটেল পেয়েছি, আমরা এখন বসে আছি, আমাদের হোটেল পেয়ে গেছে। খুব পাওয়া গিয়েছে বলে এখন আনন্দে একটু চা খাওয়া হচ্ছে। প্রায় 3 ঘন্টা ঘুরলাম, কিন্তু দুই ভাই আমাদের অনেক হেল্প করেছে। সব হোটেল খোঁজার পরে একজনের মুখটা দেখো হালকা করে বেঁকে গেছে টপ ফ্লোর থেকে, আর নামবে না। আমরা এখন রুমে এসে গেছি, বসে আছি। বড় আমাদের এই রুমটা যারা নেবে, দারুণ রুম, দারুণ রুম। ঈশান তুমি বলো তোমার কেমন লাগছে? একটু কষ্ট করে সিঁড়িতে উঠতে হবে টপ ফ্লোরে, সামনে নদী আছে, এই সরি সমুদ্র আছে, আর দারুণ দারুণ। আমাদের তো আমার তো খুব পছন্দ, খোলামেলা মনে হয় যেন কোথাও কারোর বাড়িতে ছাদে বসে আছি এরকম মনে হচ্ছে, সমুদ্রে না ছাদে বসে আছি। আচ্ছা, ছাদের টপ ফ্লোর নিয়েছি। আপনারা চাইলে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার দেখে যোগাযোগ করুন, আর ছাদটা যদি নেন। এটা মোটামুটি টিকিট কাটা শুরু হয়েছে, সবে হোটেলে এসছি। প্রিয়া বল কি আছে তোর গ্রিন লাইনে, আর এর কম্পেয়ারটা করে বল। এক্সপ্রেস লাইনে আছে 1198, মানে ওই 1200 টাকা। আর গ্রিন লাইনে তোমাদের আছে, গ্রিন লাইনে 1400 করে আছে, আর শ্যামলিতে আছে 1600 টাকা করে। তার মানে কি ওর নাম বেড়েছে বলে ওই জন্য দামটা বেশি? হ্যাঁ, বাস কম্পেয়ার করলে সেম বাস পাশাপাশি আপনাদের দেখেছি, ভাড়া 400 টাকা করে বেশি, 1624 টাকা করে। আপনারা এক্সপ্রেস লাইন কাটুন,
আমার মনে হয় সাশ্রয় হবে। এরপরে আপনার বলুন যে এক্সপ্রেস লাইন চলেছেন এবং শ্যামলী চলেছেন দুটোই দেখুন। আর শ্যামলী একটাই ফ্যাসিলিটি, নিচেও স্লিপার ওপরেও স্লিপার। পরোটা মুড়ি এদিকে কচুরি, যে যেটা খেতে চায় যে যেটা পছন্দ। আবার মিষ্টি আছে, সবাই রেডি হয়ে গেছে স্নান করতে। সমুদ্রে নামার জন্য রেডি হয়ে গেছি, সব রেডি। কি পড়ো হলিডে সামনে বলো। হ্যাঁ, এখানে এসছি আমরা, উপরে ভিউটা দেখছি, সব স্নান করতে যাচ্ছি এখন। সমুদ্রের পাশে যে আর থাকতে পারছে না, এবার নেমে যাবে। খেলাটা সুন্দর লেগে গেছে, বালি বইছে। কষ্টকর ঢেউ পার করে ওপারে যাওয়াটাই হলো মাছ ধরা। দেখেন কত পরিশ্রম করে এই ঢেউটাকে পার করে যেতে হয় ওদের নদীর মাঝে, সমুদ্রের মাঝখানে। হ্যাঁ, কুমড়ো লেগে গেছে স্নান করতে গিয়ে, এখন আমরা খেতে যাচ্ছি। কেন নিতে পারবি না? শান্ত খেতে যাচ্ছে, চলো আমরা খেতে যাই এবার। আমরা এখন বেরিয়েছি, কোথায় খাবেন তো, পুরীতে এসছেন, চলে আসুন তেরো পার্বণে, দারুণ খাবার। তো আমরা এখন রাস্তাতে বেরিয়েছি তেরো পার্বণের উদ্দেশ্যে, এর কাছাকাছি তেরো পার্বণ এসে গেছি। তেরো পার্বণে প্রচুর ভিড়, তেরো পার্বণে দেখা যাক। মেনু চারটা দেখাচ্ছি, তেরো পার্বণের মেনু হচ্ছে নিরামিষ থালি হলো 110, এগ থালি হলো 125, রুই থালি 160, কাতলা 190, পার্সে থালি হলো 215, পাবদা হলো 235, চিংড়ি থালি হলো 220, ভেটকি হলো 225, পমফ্লেট হলো 285, ইলিশ থালি হলো 320, চিকেন থালি হচ্ছে 200, মটন থালি হলো 280, আর কাঁকড়া থালি হলো 205 টাকা। অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা এসে গেছি তেরো পার্বণে। আমাদের প্রিয়া, তোমার কি বিরিয়ানি, তুমি কি খাবে? চিলে নিরামিষ ভাত তো হলে ওদের চিকেন বিরিয়ানি, রায়তা পিয়া নিয়েছে, আমরা নিয়েছি মাছ ভাত, ডিম ভাত, যে যেরকম করে পছন্দ, ওদিকে মাংস ভাত। আমরা এসেছি মাছ বাজার, কোনটা হোটেলের নাম বলেছে, তোকে তো স্নান করিয়ে দিয়েছি, এবার ঈশানকে করাবো। আমরা চিল্কা লেক বাদে সব জায়গাতেই যাব, নন্দনকানন সাপদেরকে তো দেখাবই। বন্ধুরা আজকে এই হিসাবে চান করানো হচ্ছে, আমরা বেরোবো সাইড সিন। এই ঈশান শেষ, বাথরুমে তো দেরি হবে, তাই আমিও এরকম ভাবেই চান করলাম।
গা হাত পা মুছছে, আর আমাদের এদিকে সমুদ্রের লোক ভর্তি হয়ে গেছে, সূর্যের আলো দেখা দিয়েছে, আর ওদিকে মাছ ধরা, মাছ আসছে দেখুন, আমরা যাব দেখুন, মাছের নৌকা আসছে বলে লোক ভিড় হয়ে গেছে।